আলোচনা করব। আপনারা যারা ইতোমধ্যে পলিটেকনিকে আবেদন করেছেন তাদের আবেদনের পরে আসলে করণীয়টা কি, তো এই যে চার পাঁচটা টপিকস আমি আজকে আলোচনা করব, এই জিনিসটা আসলে যারা ভর্তির আবেদন করে ফেলেছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও খুব দ্রুত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য সম্পর্কে জানতে পারে। তো যাই হোক, চলে আসি আবেদনের পরে আসলে করণীয় কি। প্রথম কথা বলি যে আসলে আপনাদের প্রথম কাজ হচ্ছে রেজাল্টের জন্য অপেক্ষা করা, এছাড়া আসলে কিছুই করার নেই। তারপরেও যেহেতু আপনারা নতুন, আপনাদের আনুষঙ্গিক কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে আসলে ধারণা থাকতে হবে। সেই ধারণাগুলো তৈরি করার জন্য আপনারা বিভিন্ন লোকজনের কাছে পরামর্শ নিতে পারেন। আপনাদের যারা এই সেক্টরে আছে, আপনাদের বড় ভাই বোন অথবা আপনাদের পরিচিত গুরুজন অথবা শিক্ষক শিক্ষিকা এই সেক্টরে যারা কর্মরত আছে তাদের কাছে একটু পরামর্শ নিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট দেখতে পারেন, যেমন আমার ভিডিও কন্টেন্ট দেখছেন। তো এরপরে যে রেজাল্টের জন্য অপেক্ষা, এরপরে যারা কোটায় আবেদন করছেন, মানে আপনি যদি কোটায় আবেদন করেন তাহলে তারপরে আপনাদের একটু ভালো মতো খেয়াল রাখতে হবে কোটায় আবেদন সঠিক হয়েছেন কিনা। এখানে মোট 7 প্রকার কোটা আছে। 7 প্রকারের ভিতরে মুক্তিযোদ্ধা কোটা, তারপরে হচ্ছে আপনার প্রতিবন্ধী কোটা আর উপজাতি কোটা। এই 3 প্রকারের কোটায় যারা আবেদন করবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে কোটায় আবেদন সঠিক হয়েছে কিনা এই জিনিসটা দেখা। আর বাদ বাকি যে 4 প্রকার আছে, যেরকম হচ্ছে ভকেশনাল কোটা, মেয়ে কোটা, পুরুষ কোটা এবং অন্য যে কোটাটা আছে সেই কোটাটা ছাড়া আপনার বাদ বাকি এই তাদের কোনো চিন্তা নেই যে আসলে তারা আসলে আবেদন সঠিক হয়েছে কিনা, কারণ তারা অ্যাপ্লাই করলে অটোমেটিক সে কোটাগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। বাট এই 3 প্রকারের যারা কোটায় আবেদন করবে তাদেরকে কিন্তু অবশ্যই কোটার সার্টিফিকেটটা আপলোড করতে হবে, মানে আপলোড করা সঠিক হয়েছে কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপরে কি, এই আবেদনের তারিখ শেষ হওয়ার পূর্বেই কিন্তু এই আবেদনের যে স্মারক আপনি অনলাইনে সাবমিট করেছেন সেইটার কনফার্মেশনের জন্য আসলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 706 নম্বরে গিয়ে আব্দুল মালিক স্যারের কাছে এই জিনিসটা কনফার্মেশন করে আসতে হবে। তো এরপরে আছেন যে আর কি করবেন, মাইগ্রেশন কি। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় মাইগ্রেশন জিনিসটা কি, এটা একটা বিস্তারিত আলোচনা, এই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এখন আপনারা যদি স্পেসিফিক্যালি এর উপরে ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে মাইগ্রেশনের উপরে ভিডিও চান। যদি আমি দেখি অনেকে জানতে চাচ্ছে তাহলে এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করবো নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। তো আমি অ্যাটে গেলাম, সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। মাইগ্রেশন বলতে আসলে বোঝায় আপনি যে চয়েস লিস্টটা সাজিয়েছেন, মনে করেন আপনি 20টা পলিটেকনিকে চান্স দিয়েছেন, 20টা আপনার চয়েস হলো, আমি ধরে নিলাম 9 নম্বর চয়েস লিস্টে আপনার চান্স হয়ে গেল। এখন আপনি যদি এই মাইগ্রেশনটা অন করে রাখেন, অন বলতে কি আপনার ডিফল্ট ভাবে অন হয়ে থাকবে। ডিফল্ট ভাবে কি, আপনারা যারা মোবাইল ব্যবহার করেন অনেকে জানেন আপনাদের ম্যাক্সিমাম ফোনে কি 2টা সিম, তো এই যে 2টা সিম আছে এই 2টা সিমের ভিতরে আপনারা যদি কল দেওয়ার সময় আজ এভরি টাইম এই সেটিংটা সেট না করে রাখেন তাহলে কিন্তু আপনার যে কোনো একটা সিম সিলেক্ট করে রাখতে হবে। এবং আপনি কাউকে কল করলে আপনি 1 সিলেক্ট করেন বা 2 সিলেক্ট করেন, আপনার কাউকে কল করলে হয় 1 কল চলে যাবে না হলে 2 তে কল চলে যাবে। মাইগ্রেশন জিনিসটাও ঠিক সেরকম যে আপনার ডিফল্ট ভাবে অন করা থাকবে, মানে আপনি 20টা চয়েস দিয়েছেন আপনার 9 নম্বর চয়েস লিস্টে চান্স হয়েছে, তাহলে আপনার নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই, মানে ডাউনওয়ার্ডে যাবে না কখনো, আপওয়ার্ডে যাবে। অর্থাৎ আপওয়ার্ড বলতে কি, আপনার দেখা যাচ্ছে 7 নম্বর কলেজে যে জায়গায় চয়েস দিয়েছিলেন যদি সেই জায়গায় সিট ফাঁকা হয়ে যায় আপনি কিন্তু অটোমেটিক্যালি ভর্তি নিশ্চয়ন করার পরেও আপনার চান্সটা ওই জায়গায় হয়ে যাবে এবং তখন কিন্তু আপনাকে সেখানে পড়তেই হবে। সুতরাং আবেদন করার পর যখনই রেজাল্ট দিবে, রেজাল্ট দিলে আপনার সাথে সাথে চেষ্টা করবেন যদি আপনার কাঙ্ক্ষিত টেকনোলজিতে চান্স হয়ে যায় অবশ্যই মাইগ্রেশন অফ করে রাখতে, কখনোই অন রাখবেন না। আর যদি মনে করেন যে না আপনার চান্স হয় না, দেন আপনি জাস্ট নিশ্চয়ন করে কনফার্ম হয়ে যেতে পারেন, কারণ মাইগ্রেশন হলে তো দেন আপনার ভালো। এরপরে আসেন ওয়েটিং লিস্ট কি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ওয়েটিং লিস্টের বিষয়ে আমি একটু বলি। ওয়েটিং লিস্ট বলতে যারা প্রথম পর্যায়ে আবেদন করবেন বাট কোথাও চান্স হবে না আপনাদের, আপনারা সকলে ওয়েটিং লিস্টের আন্ডারে থাকবেন।
আই রিপিট এগেইন, যারা প্রথমবার অ্যাপ্লাই করে চান্স পাবেন না তারা সকলেই ওয়েটিং লিস্টের আন্ডারে থাকবেন, এবং যখন আপনার দ্বিতীয় পর্যায়ের আবেদন হবে তখন আপনাকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, আপনি ওই প্রথম আবেদনে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে মনোনীত হয়ে যাবেন। তখন কিন্তু আপনাকে পুনরায় আবার যে স্টুডেন্ট গুলো থাকবে সেই স্টুডেন্ট গুলোর সাপেক্ষে বিবেচনা করা হবে, এবং আপনার যদি দেন মেরিট লিস্ট কোথাও লেগে যায় তখন সেখানে আপনার চান্স হয়ে যাবে। তো এটা হচ্ছে ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট নিয়ে আরো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে আসেন ভর্তি কনফার্মেশন কিভাবে করবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মোস্ট 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 ইম্পর্টেন্ট বিষয় ভর্তি কনফার্মেশন হচ্ছে আপনার চান্স পাওয়ার মূল অস্ত্র। আপনি যদি ভর্তি কনফার্মেশন না করেন আপনি চান্স পেয়েও কিন্তু আপনার মানে কি বলবো যে সুযোগটা হারাতে পারেন। সুতরাং রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে, অর্থাৎ যেহেতু রেজাল্ট পাবলিশ হবে 01/07 তারিখে, সাথে সাথে 395 টাকা দিয়ে কিন্তু আপনি ভর্তি কনফার্মেশন করে ফেলবেন। তো এটা কিভাবে করতে হবে বা কেন করতে হবে, যখন ভর্তি রেজাল্ট দিবে তো সেক্ষেত্রে আমি লাইভ দেখিয়ে দিব, চেষ্টা করবো দেখি দু একের ভিতরে যদি তৈরি করা যায়। তো ওখানে যে ভর্তি রেজাল্ট দেওয়ার পরে, অথবা আমার চ্যানেলে বিগত বছরের কিছু ভিডিও আছে যে ভর্তি কনফার্মেশন কিভাবে করবেন, লাইভ দেখিয়ে দেওয়া আছে রোল নাম্বার দিয়েই যে ভর্তি কনফার্মেশন আপনি আসলে কিভাবে করবেন। তো সেভাবেও কিন্তু আপনি ভর্তি কনফার্মেশন করে ফেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে 1-7 তারিখে আপনার রেজাল্ট, মানে আপনার যেহেতু 1-7 তারিখে রেজাল্ট দেবে, রেজাল্ট দিলে সাথে 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 সাথেই আপনি ভর্তি কনফার্মেশন ওই মোবাইলে SMS এর মাধ্যমে করে ফেলবেন, তা নাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। মানে ইউ আর নট এ লিগাল স্টুডেন্ট দেন। যদি আপনি কনফার্মেশন করবেন তারপরে নিশ্চিন্তে ঘুম দিতে পারেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না আপনার সশরীরে ভর্তির কোনো ডেট আসলে দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি আসলে রিল্যাক্সে থাকতে পারেন। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন এই সব বিষয় সম্পর্কে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন আপনার মনে আরো কিছু প্রশ্ন যাচ্ছে, যে প্রশ্নগুলো জাগবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো আরো একটা বিষয় আপনাদের বলে রাখি যে রেজাল্টের জন্য শুধু যদি অপেক্ষা করে থাকেন সেক্ষেত্রে আসলে আপনাদের বোকামি হবে। এই সময় আপনারা একটা কাজ করতে পারেন, যারা শিওর হয়ে যাবেন যে আপনি চান্স পাবেনই, তারা কিন্তু চাইলে একটু হালকা ইংলিশের কোর্স বা বাংলার কোর্স, অথবা আপনাদের পার্শ্ববর্তী যে কোনো জায়গায় যদি দক্ষতা বৃদ্ধির কোনো কোর্স থাকে সেই কোর্সগুলো কিন্তু এই 3-4 মাসে করে নিতে পারেন। এই কোর্সগুলো করলে হবে কি, আসলে আপনি যখন পলিটেকনিকে আসবেন তখন কিন্তু কিছু কিছু বিষয় আপনার অজানা থেকেই যাবে, সেই অজানা বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি আগেই একটু দক্ষ হয়ে যাচ্ছেন। এতে হবে কি, আপনার যে বন্ধুটা আসলে আপনার থেকে একটু ভালো আছে তার থেকে কিন্তু আপনি এসে হঠাৎ করে এগিয়ে যেতে পারবেন, তা না হলে কিন্তু আসলে এই জিনিসগুলোর থেকে অনেকটা পিছিয়ে পড়বেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।